গুড ইভিনিং স্টুডেন্টস যারা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের জন্য বেসিক্যালি এই ভিডিওটি এবছর জানানো হয়েছে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ থেকে যে কোনো ধরনের টপ টেন লিস্ট নাম দেবে না সাংবাদিক সম্বলে এই এই ব্যাপারে বেসিক্যালি এটা ক্লিয়ার করার জন্য তোমাদের সাথে আলোচনা করছি যে কারা কারা সম্ভাব্য বেসিক্যালি টপ টেন হয়েছে ঠিক আছে কোথায় কোথায় থেকে হয়েছে যেমন কমলপুর সাবরুম থেকে হয়েছে একজন সদর থেকে কয়জন হয়েছে আমরা দেখে নেব ঠিক আছে সদর থেকে হয়েছে একজন চারশো চৌরাশি পেয়েছে উদয়পুর থেকে সদর থেকে দুজন হয়েছে দুজনের নাম আমরা রিভিল করবো সদর থেকে দুজন এখানে আরও দুজন এখানে চারজন শাবরুম থেকে দুজন হয়েছে তারপর মোহনপুর আছে কৈলাস শহর আছে সদরের বেশ আরও অনেকজন এই বছর আগরতলা থেকে বেশিরভাগ হলো কম্পিটিশন গত বছর তো আগরতলা থেকে তেমন ছিল না উদয়পুর থেকে বেশ আছে ধর্মনগর থেকে আসে তো আমরা দেখে নেব নাম এবং স্কুল সেইখানে এটা হলো অ্যাকচুয়ালি আনঅফিশিয়াল এবং এটা নিউজ চ্যানেল থেকে একটা সমীক্ষা করা হয়েছে শুভ্রদীপ চৌধুরী সেখানে হরচন্দ্র ক্লাস টুয়েলভ স্কুল কমলপুরের দেবশ্রী বল হরিনা এইচ স্কুল দ্যাট ইজ শাবরুম এবং উদিতা সাহা সেটা হলো বরদুয়ালি হাই স্কুল থেকে সদর থেকে তুষার রুদ্রপাল সেটা সদর থেকে শিশু নিকেতন হায়ার সেকেন্ডারি স্কুল থেকে স্ট্যান্ড হয়েছে ও ওর র্যাঙ্ক হলো ওইখানে দেওয়া আছে সেটা হলো ওয়ান চারজন র্যাঙ্ক ওয়ান হয়েছে স্নেহাশিস ভৌমিক সেটা হলো উদয়পুর এবং সেখানে র্যাঙ্ক টু হয়েছে বর্ষা কর্মকার সেখানে র্যাঙ্ক টু হয়েছে বর্ষা কর্মকার অ্যান্ড দেন নেতাজি সুভাষ নিকেতন থেকে লুকেশ দেব কামিনী কুমার সিংহ মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুল সেটা থার্ড হয়েছে এবং জয়তি দেবনাথ জয়তি দেবনাথ মনু এইচ এস স্কুল সাবরুম থেকে ও টেনেও বোর্ডে স্ট্যান্ড করেছিল জয়তীর সাথে আমার কথাও হয়েছিল জয়তি দেবনাথ পূজা দাস হ্যাঁ পূজা দাস কামালঘাট হায়ার সেকেন্ডারি স্কুল থেকে ফিফথ হয়েছে নবজিৎ সাহা মনু এইচএস স্কুল থেকে সিক্স হয়েছে রাহুল ইসলাম টিলাবাজার বাজার কয়লা শহর থেকে হয়েছে এবং রাজশ্রী পাল রাজশ্রী পাল সেখানে নিদয়া ক্লাস টুয়েলভ স্কুল হায়ার থেকে সেভেন্থ র্যাঙ্ক তারপর বৃষ্টি কর্মকার নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে সেভেন্থ র্যাঙ্ক করেছে নাসরিন আক্তার বিবেকানন্দ বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুল উদয়পুর এইথ হয়েছে মানিক দেবনাথ তুষি তুষিন রাইবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুল তেলিয়ামোড়া থেকে এইথ র্যাঙ্ক এবং একজন আছে ঈশিতা দাস ঈশিতা দাসও কী হয়েছে বাড়ি থেকে স্ট্যান্ড করেছে তেলিয়ামুরা এইট নম্বর র্যাঙ্ক দীপ্তনু চক্রবর্তী সদর থেকে নবগ্রাম এইচএস স্কুল এইথ র্যাঙ্ক করেছে ধনঞ্জয় দেবনাথ বিবেকানন্দ বিদ্যাপীঠ এইচ স্কুল উদয়পুর নাইনথ র্যাঙ্ক করেছে এবং তৃষা রুদ্রপাল সেখানে র্যাঙ্ক করেছে টেন্থ উদয়পুর থেকে উদয়পুরে রমেশ হায়ার সেকেন্ডারি স্কুল এবং ওপি দেবনাথ কৃষ্ণপুর হায়ার সেকেন্ডারি স্কুল ধর্মনগর থেকে একজন ধর্মনগর তাহলে ধর্মনগর থেকে একজন নর্থে থেকে পাওয়া গেলো তেলিয়ামুরা থেকে দুজন পাওয়া গেলো উদয়পুর থেকে পাওয়া গেছে টোটাল চারজন উদয়পুর থেকে স্ট্যান্ড করেছে এবং সদর থেকে এই বছর গত বছর তো বেশি ভালো ছিল না সদর থেকে এই বছর চারজন মতো চারজন দুজন চারজন পাঁচজন ছয়জন প্রায় ছয়জন এক দুই অ্যান্ড দেন তিন চার পাঁচ ছয় ছয়জন স্ট্যান্ড করেছে সাবরুম থেকে দুজন হয়েছে জয়তি যে বছর বোর্ডে স্ট্যান্ড করেছিল দুই হাজার বাইশে ও দুই হাজার চব্বিশে ও জয়তিকে অনেক অনেক কংগ্রেচুলেশন ও স্ট্যান্ড করেছে এবং যারা আগের বছর পা স্ট্যান্ড করেছিল এই বছর আছে কিনা আমার জানা নেই টেনে যারা স্ট্যান্ড করেছিল তো টেনে তুলসীপতি স্কুল থেকে একটা মেয়ে স্ট্যান্ড করেছিল গত বছর কিন্তু ওর নাম এখন আর এইখানে নেই তো আমরা সবাই সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং তোমরা যারা বেসিক্যালি কলেজ বা অন্যান্য প্রফেশনাল কোর্সে ভর্তি হতে চাও যোগাযোগ করতে পারো আমাদের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং সেখান থেকে তোমরা পেয়ে যাবে বিস্তারিত এবং যারা যারা মেডিকেল পড়তে চাও তারা চ্যান করেছো আর্থিকভাবে দুর্বল যারা তারা বিনামূল্যে আমাদের এখানে মেডিকেল এন্ট্রান্স করতে পারবে তার জন্য বেসিক্যালি এখন থেকেই তোমাদের জয়েন করতে হবে জুন মাস থেকে আমাদের ব্যাস শুরু হচ্ছে এবং যারা কলেজে ভর্তি হতে চাও কলেজের গাইডেন্স সম্পূর্ণ গাইডেন্স এখান থেকে পেয়ে যাবে ত্রিপুরা ইউনিভার্সিটির আইএমডি কোর্সের জন্য কোনো গাইডেন্সের প্রয়োজন পড়লে আমাদের এখানে কমেন্ট করতে পারো ঠিক আছে এই ছিল বিস্তারিত আজকে বলার তো তারপরে আমরা আলোচনা করব যে টোটাল কতজন পাস করেছে ঠিক আছে